আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। প্রিয় প্রবাসী ভাইরা, দেশ এবং দেশের বাহিরে থেকে যে যারা এই মুহূর্তে আমাদেরকে ভিডিওটা দেখতেছেন এবং সকল দেশের প্রবাসীকে অন্তর অন্তস্থল থেকে ভালোবাসা। দর্শক, করোনা, গত বছর করোনার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসীদের বেকারত্ব জীবন যাপন করতে হয়েছে এবং তাদের চাকরির বেতন পায় না। বড় ধরনের একটা ক্ষতি, বড় ধরনের একটা সমস্যা পড়ছে এবং যারা নতুন প্রবাসে আসবে, নতুন চিন্তা ভাবনা করছে যে প্রবাসের মাটিতে পা রাখবে, তাদের ভিসাতে অনেক ধরনের একটা প্রেশার গেছে, চাপ গেছে। এত সমস্যার থাকাকালীনও এই সমস্যাগুলার যেই ক্ষতি হয়েছে সেটা কাটিয়ে না তুলতে নতুন করে আবার বাংলাদেশে হচ্ছে লকডাউন। আর এই লকডাউনে আমরা সকালে পেয়েছি খবর যে সৌদি, অর্থাৎ বাংলাদেশে যে সৌদি অ্যাম্বাসি রয়েছে সেটা একবারে অনির্দিষ্টকালের জন্য বন্ধ, কাজ বন্ধ করার ঘোষণা দিয়েছে। এখন বুঝেন, সরকার তো দিয়েছে 7 দিনের আর অ্যাম্বাসি দিয়েছে অনির্দিষ্টকালের জন্য। এখন দেখেন, এই একমাত্র লকডাউনের কারণে, অর্থাৎ বাংলাদেশ সরকার হুট করে লকডাউন দিয়ে দিয়েছে, কিন্তু প্রবাসীদের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে এখানে। আপনি দেখেন, আজকে সকালে আমরা যখন নিউজে দেখছি যে মানুষ আগের মতো নর্মালি চলাফেরা করে, এটা সৌদি আরব না ভাই, লকডাউন দিয়েছে সব মানুষ ঘরে থাকবে, কিন্তু বাংলাদেশে আপনি লকডাউন দিয়েও কী লাভ? সকল মানুষ তো এক জায়গায় চলাফেরা করে। গত বছর আমি লকডাউনে বাড়িতে ছিলাম, যে গরুর বাজারে একটা ভিডিও করছিলাম যে লক্ষ লক্ষ মানুষ গরুর বাজারে ঘুরতেছে কিন্তু লকডাউন। তো এই ধরনের লকডাউন দিয়ে কী লাভ? যে লকডাউনে দেশের মানুষ তো চলতেছে ভালোই, কিন্তু প্রবাসের মানুষ যে বারবার বিপদে পড়তেছে এটা দেখার কেউ নাই। আসলে প্রবাসীরা তো আন্দোলন করতে পারে না। বাংলাদেশে দেখছি যে নিউ মার্কেট বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা আন্দোলন করছে, কিন্তু প্রবাসীরা আন্দোলন করবো কোথায়? তারা তো সবাই বিভিন্ন জায়গায় বিভিন্ন নিজের কর্মস্থলে ব্যস্ত। তারপরে বাংলাদেশে দেখা যায় এক একজন এক এক জায়গায়, আসলে তার নিজের জায়গা থেকে সে একজনের প্রতিবাদ করলে তো হবে না। আজ শুধু প্রবাসীরা প্রতিবাদ করার মতো ভাষা নাই, প্রতিবাদ এক জায়গায় হতে পারে না, হতে পারে প্রতিবাদ করতে পারে না, এজন্য প্রবাসীর প্রতি বেশিরভাগের জুলুম হচ্ছে। শুধু তাই নয়, আমরা জানি আমেল মঞ্জিল শায়েখ হাসের দীর্ঘদিন ধরে ওকালার সমস্যা, কেন এটা সরকার দেখে না, এটার মূল সমস্যা কোথায় সেটা যে কোনোভাবে যদি সরকারিভাবে হোক না, এটা সলভ তো করতে পারে চাইলে, কিন্তু না। দেখেন, মানুষের মেডিকেলের মেয়াদ চলে যাচ্ছে 3 মাসের পরে, অর্থাৎ 3 মাস মেডিকেল থাকা অবস্থায় ভিসা প্রসেসিং হচ্ছে না। কার গাফলতি করার জন্য? সরকারের গাফলতি করার জন্য। আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকার যদি তাদের সিস্টেম উন্নত করতো তাহলে কিন্তু মানুষের বিভিন্ন ধরনের ক্ষতি বা খেসারা হলো না। প্রবাসীরা যেখানেই সেবা নিতে যায় সেখানেই মানুষের ঘাটতি, সেখানেই সরকারি লোকের ঘাটতি, সেখানেই অবহেলা। খুব কষ্ট লাগে যে সব জায়গাতেই প্রবাসীরা কেন হেনস্থ হবে, সব জায়গায় কেন সেবার কমতি থাকবে? টাকা কি আমরা দেশে কম পাঠাই? রেমিটেন্স কি কম পাইতেছে সরকার? কিন্তু সে বদলে কী পাচ্ছি আমরা? এটা আজকে আপনাদের কাছে আমাদের প্রশ্ন। দর্শক, খুব কষ্ট লাগছে যে বর্তমান পরিস্থিতিতে যে আবারও নতুন করে, অর্থাৎ বাংলাদেশ সৌদি অ্যাম্বাসি বন্ধ, ভিসার কাজগুলো বন্ধ, কত মানুষের স্বপ্ন মানে বিনষ্ট। খুব কষ্ট লাগছে। দেখা হবে দর্শক আবার কোনো নতুন আপডেট নিয়ে, যখন কোনো লকডাউনের শেষে পরিবর্তন কোনো ঘোষণা আসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।